Hi viewers, once again welcome to my channel Tasty Monk Foods. Ajker recipe holo shim bata. Eta ekta traditional ranna. Gorom bhater sathe shim bata khete khubi bhalo lage. Cholun dekhe newa jak shim batar jonno ki ki upokoron lagbe. Prothomei 9 theke 10 ta shim, নারকোল, এক চামচ পোস্ত, হাফ চামচ সর্ষে, নুন স্বাদ মতো, এক চামচ হলুদ, সর্ষের তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা। প্রথমে শিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আমি এখানে যেভাবে কাটা দেখিয়েছি শিমগুলোকে সেভাবে কেটে নিন। এভাবে শিমগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রে জল নিয়ে আমি এখানে মাইক্রোওয়েভ করেছি। আপনারা চাইলে গ্যাসে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিন। এরপর একটা গ্রাইন্ডারের বাটিতে নিয়ে সেদ্ধ শিম, নারকোল, হাফ চামচ সাদা সর্ষে, এক চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। এরপর কড়াতে সর্ষে তেল গরম করে তাতে কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এক চামচ হলুদ দিন। তারপর এখানে বেটে রাখা শিমটা মেশান। আন্দাজ মতন নুন দিন। এরপরে এটাকে ক্রমাগত নাড়াতে থাকুন। দেখুন সাইড থেকে কিভাবে তেল বেরোচ্ছে। এইভাবে এটাকে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে আসছে। এইভাবে একদম শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে নিন। তৈরি খুব চটজলদি একটা রেসিপি শিম বাটা। আপনারা বাড়িতে সবাই ট্রাই করুন আর আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের শিম বাটা। আমার চ্যানেল টেস্টি বং ফুডসকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।